বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাছারে মুসলমান সম্প্রদায়ের গরিষ্ঠ। এই বুট ভারতীয় জনতা পার্টির পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই আর সেই কারণেই শুক্রবার দ্বিতীয় দফায় তারা যাতে বুট দিতে না পারেন সেজন্য ভারতীয় রেল একাধিক ট্রেন বাতিল করেছে বলে অভিযোগ উঠছে জানা যায় গোটা বরাক উপত্যকায় মুসলমান জনসংখ্যা একান্ন শতাংশ এর মধ্যে করিমগঞ্জে ষাট হাইলাকান্দিতে ছাপ্পান্ন এবং কাচারে সাড়ত্রিশ শতাংশ এই পরিসংখ্যান দু হাজার এগারো সালের আদমশুমারির হিসাব থেকে পাওয়া বরাক উপত্যকায় বর্তমানে মুসলমান জনসংখ্যা আরও অনেকটাই বেশি বলে ধারণা করা হয় আসামের নাগরিক সমাজের একাংশ এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী দল মুসলমান প্রদান অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইউডিএফ অভিযোগ করেছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূলত মুসলমান পরিযায়ী শ্রমিক বরাক উপত্যকায় নিজেদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছেন কিন্তু ভারতীয় রেল কর্তৃপক্ষ একাধিক ট্রেন বাতিল করে তাদের আটকানোর চেষ্টা করেছে যাতে তারা বুট দিতে না পারেন হোয়াটসঅ্যাপ নিয়ে আবার শুরু বিতর্ক দিল্লি হাইকোর্টে অ্যাপ বন্ধ করার কথা জানালো মেটা কোম্পানি জানিয়েছে হোয়াটসঅ্যাপকে যদি এন্ড টু এন্ড এনক্রিপশন বন্ধ করতে বলা হয় তাহলে ভারতে পরিষেবা বন্ধ করতে হবে ফেসবুক মালিকানাধীন এই অ্যাপের থেকে বড় বাজার ভারত নব্বই কোটিরও বেশি হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছেন ভারতে সুতরাং দেশে যদি হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে বিরাট বড় সিদ্ধান্ত হবে ভারত সরকারের পক্ষ থেকে একটি নতুন আইটি আইন আনা হয়েছে দিল্লি হাইকোর্টে একটি সেই আইনের অধীন এক রায়ে চ্যালেঞ্জ করেছে হোয়াটসঅ্যাপ তথা মেটা কোম্পানির হয়ে তেজস করিয়া আদালতে জানান আমাদের যদি এনক্রিপশন বাংতে বলা হয় তাহলে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে হবে মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে শুধুমাত্র তার গোপনীয়তার নীতির জন্য যা কোম্পানি সরবরাহ করে একটি একটি প্রাইভেসি ফিচার যা অনেক বছর ধরেই হোয়াটসঅ্যাপ দিয়ে থাকে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা এবং বুট বয়কট ছাড়া শান্তিপূর্ণভাবেই শিলচর লোকসভা আসনে বুট পর্ব সম্পন্ন হল শুক্রবার দেশের দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে অন্যান্য কেন্দ্রের সঙ্গে শিলচর লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল সাতটা থেকে গ্রহণ শুরু হয় এবং বিকেল পাঁচটায় বুট পর্ব সম্পন্ন হয় এদিকে সুনাই উদারবন্দ ও শিলচর কেন্দ্রে একটি করে বুথ কেন্দ্রে বুট বয়কট করেন ভোটাররা উদারবন্দ এলাকার দুর্গানগরের একশো দশ নম্বর দুর্গানগর বাগান এলপি স্কুলে থাকা একশো বিশ সেন্টারের ভোটাররা বুট দান থেকে বিরত থাকেন এলাকার রাস্তার জন্য বুট বয়কট করেন বুটাররা বুথ কেন্দ্র বদল হওয়ায় সোনাইয়ের বরবাউরিতে বুট বয়কট করেন ভোটাররা শিলচর বিধানসভা কেন্দ্রের শহরের চিত্তরঞ্জন লেনের বুটাররাও বুট বয়কট করেন এর একমাত্র কারণ হলো জমা জল থেকে রেহাই পেতে সরকারি কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে উপেক্ষিত হওয়া গত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা জমা জল সমস্যায় বুকসেন এছাড়া কাটিগোড়ায় বিজেপি ও কংগ্রেসের কর্মীদের মধ্যে ঠেলা ঠেলাধাক্ষা হয়ে। জানা যায় বিজেপির একটি বুথ কার্যালয় বা বেঙ্গে দে এন এ দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এদিকে সোনাইয়ের মতিনগর নিকামা এম স্কুলে ইভিএম বিকল হওয়ার দরুন ঘন্টাখানেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয় উমরা হজ পালন করতে যাওয়া মুসল্লিদের দারুণ সুখবর দিল সৌদি আরব এখন থেকে যে কোনো বিষা নিয়ে সৌদিতে আসলেই উমরা করা যাবে অর্থাৎ শুধুমাত্র উমরা বিচার প্রয়োজন হবে না এ ব্যাপারে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্ট করে বলেছে যে কোনো বিষা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরা পালন করতে পারবেন মন্ত্রণালয় বলেছে ফ্যামিলি ট্রানজিট লেবার এবং ই বিষাদারি সবাই কোনো বাধা ছাড়া ওমরা পালন করতে পারবেন হজ ও উমরা মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে আপনার বিচার যাই হোক আপনি ওমরা করতে পারবেন সৌদিতে আসার পর দেশটির সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরা করার অনুরোধ জানিয়েছে হজ ও উমরা মন্ত্রণালয় লুবে পাপ আর পাপে সাইবার প্রতারণার শিকার হামেশা গটছে দেশ জুড়ে এবারের ঘটনা বেঙ্গালুরুর হোয়াটসঅ্যাপে আসা একটি লিঙ্কে ক্লিক করেন এক ব্যবসায়ী আর তাতেই অ্যাকাউন্ট থেকে হওয়া যায় পাঁচ কোটি বিশ লক্ষ টাকা সর্বশান্ত ব্যক্তি এফআইআর দায়ের করেছেন পুলিশে তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি অপরাধ চক্রের বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারিত ব্যক্তি বেঙ্গালুর জয়নগরের বাসিন্দা গত এগারো মার্চ ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে যার মুদ্দা কোথা শেয়ার বাজার থেকে দ্রুত এবং বেশি লাভ তোলার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপের লিংক দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ মেসেজে এই সূত্রেই ওয়াইফাই ওবার ক্রোর ফিনান্সিয়াল লিডার একশো ষাট জনের একটি ব্যবসায়ী হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হন ব্যবসায়ী সম্প্রতি তিনি শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করায় উৎসাহ ছিলেন বেশি তাতেই পূরল কপাল যদিও শুরুতে লিংক ডাউনলোডের ব্যাপারটি এড়িয়ে গিয়েছিলেন যুবক কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা বার্তা আসতে শুরু করে এরপর ফোন আসা শুরু হয় ফোনে শেয়ার বাজারের আয় বাড়াতে অ্যাপ ডাউনলোডের অনুরোধে আসে ব্যবসায়ীর কাছে এছাড়াও বিভিন্ন নম্বর থেকে লোভনীয় প্রস্তাব আসা শুরু হয়েছিল এভাবে প্রায় এক মাস ধরে ফাঁদ পাতেন প্রতারকরা শেষ পর্যন্ত গত দুই এপ্রিল সারা দেন ব্যবসায়ী বুট কেন্দ্রে মাথা ফেটে রক্তাক্ত এক মহিলা বুটার বিয়াচরা বিধানসভার আওতাধীন কুমারঘাট এসডিও পিডব্লিউ অফিসের দশ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে কুমারঘাট শিবতলী এলাকার স্থানীয় বাসিন্দা ছামিলি দে বুট দিতে গিয়ে লাইনে দাঁড়ানোর সময় আচমকা পরে গিয়ে গুরুতর আহত হন সাথে ওই এলাকার অন্য এক মহিলা মায়া ফালো আহত হয়েছেন সাথে সাথে আহতদেরকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে ফটিকরাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর শহর জেলা হাসপাতালে স্থানান্তর করেন ব্যাংকিং ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যাংক জালিয়াতি কেন্দ্রের দাবি তা ঠেকানোর জন্য গত তিন মাসে প্রায় আড়াই লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিন্তু তাতেও যে প্রতারণায় বিশেষ বাটা পড়েছে এমন নয় সূত্রের খবর এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে রিজার্ভ ব্যাঙ্ক সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্টগুলিকে সাময়িকভাবে বাজ্যাপ্ত করার ব্যাপারে ব্যাংকগুলিকে স্বাধীনতা দেওয়ার জন্য ব্যাংকিং বিধি পরিবর্তন করার চিন্তাভাবনা শুরু করেছে তারা যদিও শীর্ষ ব্যাংক অর্থমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে মন্তব্য করতে চায়নি সরকারি পরিসংখ্যানের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে দু সাল থেকে তিন বছরে সাইবার প্রতারণার শিকার হয়ে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলিতে রাখা প্রায় দশ হাজার পাঁচশো কোটি টাকা হারিয়েছেন সাধারণ মানুষ বিভিন্ন ব্যাংক মিলিয়ে সারা দেশে প্রত্যেক দিন চার হাজার বুয়ো অ্যাকাউন্ট খোলা হয় প্রতারণামূলক ফোনকল হয়ে দাঁড়িয়েছে কার্যত নিয়মিত ঘটনা শিলচর লোকসভা আসনের বোট অন্যান্য কেন্দ্রের সঙ্গে লক্ষ্মীপুরেও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো কিন্তু বুট চলাকালীন গোড় থেকেই তুলে নেওয়া হলো শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক তোতা রুপাইবালি জিপির প্রাক্তন সভাপতি হানিফ আলম মজুমদারকে শুক্রবার সকালে বাসকান্দি পুলিশ হানিফকে গোড় থেকে নিয়ে যায় তবে আটক করার সঠিক কোনো কারণ জানা না গেলেও সূত্রে জানা যায় বুট কেন্দ্রে রিগিং হতে পারে এই আশঙ্কা থেকে কংগ্রেস নেতাকে সাময়িকভাবে আটক করা হয়েছে